আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। গতকাল কাঁচাপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড অফিসের শুভ সূচনা করলেন কাঁচাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারী। এছাড়া উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা মজুমদার সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মী সমর্থকবৃন্দ। তৃণমূল কংগ্রেসের কার্যালয় শুভ সূচনা হলো, কি বলবেন? দেখুন, যেই সকল ওয়ার্ড, কাঁচাপাড়া 24টা ওয়ার্ড, যেই সকল ওয়ার্ডে এখনও পর্যন্ত ওয়ার্ড অফিস ওপেন হয়নি সেই সকল ওয়ার্ডগুলো কিন্তু ইনোগ্রেশন হচ্ছে এবং আরও অনেক কটা ওয়ার্ড রয়েছে। এই ওয়ার্ডে কাউন্সিলর রয়েছেন শর্মিষ্ঠা মজুমদার এবং বাকি সকল এখানকার পার্টি ওয়ার্কার্সরা রয়েছেন, সিনিয়র পার্টি ওয়ার্কার্সরা রয়েছেন, মহিলা পার্টি ওয়ার্কার্সরা রয়েছেন, সকলকেই অভিনন্দন। আর সত্যি খুব ভালো লাগছে, কেন একটা প্রত্যেকটা ওয়ার্ডে একটা ওয়ার্ড অফিস দরকার এবং এখান দিয়ে মানুষকে পরিষেবা দিতে পারবে এবং মানুষের অনেক রকম থাকে যে সুখ সুবিধা থাকে যে অনেক টাইমে কাউন্সিলরের সাথে ভিজিট করা যায় না, কাউন্সিলরের বাড়ি যেতে হয়, সেই জায়গায় একটা নির্দিষ্ট জায়গা হলো। ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে যেই টাকাটা আমরা অ্যালটমেন্ট করেছি পার্টি অফিসের জন্য সেই টাকাগুলো আমাদের স্যাংশন হয়েছে এবং সেই জায়গায় কিন্তু আমরা এই ওয়ার্ড অফিসগুলো করতে পারছি এবং আগামী দিন এখানকার কাউন্সিলর যিনি আছেন উনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন ওয়ার্ডে বসে এবং বাকি যারা এখানকার সদস্যরা রয়েছেন তারাও সুষ্ঠুভাবে কাজ করতে পারবে এবং পাবলিকের অনেক সুখ সুবিধা হবে এবং আমাদের পৌরসভা থেকে এখন অনেক রকম সুখ সুবিধা হয়ে গেছে, গ্রিভেন্সেল রয়েছে এবং টোটাল যেই আগে যেই ইয়েটা ছিল মানে অবস্ট্রাকশনসগুলো ছিল সেই জায়গায় কিন্তু পাবলিক এখন অনেকটা ফ্রি হয়ে গেছে এবং ওয়ার্ড অফিস মানে কি একটা সেন্টার জায়গা যেখানটা পাবলিক এসে তাদের যেই প্রবলেম সমস্যা খালি নিজেদের পার্সোনাল ম্যাটার যেগুলো থাকে, ফ্যামিলি ম্যাটার অনেক সময় থাকে, সেই ম্যাটারগুলো বসে সর্ট আউট করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে এখানে। ডেঙ্গু নিয়ে কী কী প্রিকশন আমাদের কাছাপাড়া বেসিক্যালি আমরা যখন সার্ভেতে যাচ্ছি ডেঙ্গুর ওখানে বেসিক্যালি দেখা যাচ্ছে যে পাবলিকদের একটু সচেতন হতে হবে, কেন বেসিক্যালি যাদের ওয়াটার ট্যাঙ্ক রয়েছে যেগুলো ক্লোজড নেই সেই জায়গায় কিন্তু লার্ভাগুলো পাওয়া যাচ্ছে এবং অনেক জায়গায় নতুন কনস্ট্রাকশন হচ্ছে, এই অলরেডি আমরা সার্কুলার করেছি এবং অ্যাওয়ারও করছি, এই নতুন ট্যাঙ্কগুলো যে আন্ডারগ্রাউন্ড ট্যাঙ্কগুলো রয়েছে সেগুলোকে ওপেন রাখার ফলে তো কী হচ্ছে সেই জায়গায় ডেঙ্গুর লার্ভাগুলো দেখা যাচ্ছে এবং অনেক দোকানের পাশে দেখা যাচ্ছে জল জমে রয়েছে, তো তারাও অনেক সময় প্রত্যেকজনকে দেখুন পৌরসভার তরফ থেকে কিন্তু এটা কেউ বলতে পারবেন যে ক্লিনেসের প্রোগ্রাম হচ্ছে না, প্রত্যেক জায়গায় হচ্ছে, বাট পাবলিকদেরকে একটু সচেতন থাকতে হবে, তাদের যেন আশেপাশে বাড়ি এলাকায় যেন নিজেদের বাড়ি এলাকায় যেন কোনো রকম জল জমাট না হয় আর কোনো রকম যদি সেরকম লার্ভা বা মসকিটো স্প্রেডিং যদি বেশি দেখতে পারে সেটা যেন অতি অবশ্যই পৌরসভাকে লক করুক। পৌরসভা অল টাইম হয়েছে এবং আপনি দেখতে পারবেন যে আমাদের কাছাপাড়া পৌরসভা কিন্তু সেই স্কেলে কিন্তু পাবেন না যে ডেঙ্গুর একটা খুব বড় ভারী কোনো মাত্রায় হয়েছে, বাট যেখানে হচ্ছে আমরা ওখানে গিয়ে ইমিডিয়েটলি আমরা পদক্ষেপ নিচ্ছি এবং পাবলিকদেরকে অ্যাওয়ার করা হচ্ছে। আমরা অনেক জায়গায় ভিজিট করেছি যে জায়গায় ওপেন স্পেসে পাবলিক যেরকম কুয়োর জল, কুয়োটাকে ওপেন করে রেখেছে মানে তারা ইউজ করছে না এবং অনেকগুলো পাবলিক পিট রয়েছে যেগুলো তারা ঠিকঠাক প্রপারলি রক্ষণাবেক্ষণ করছে না, তো সেই জায়গায় তাদেরকে অ্যাওয়ার করা হচ্ছে এবং অবভিয়াসলি আমি মনে করি যে এই কটা যদি আবার ঠিকঠাক করে অ্যাওয়ারনেসটা রাখা যায় তাহলে আমার মনে হয় না ডেঙ্গুর সমস্যাটা থাকবে। ধন্যবাদ জানাবো আজকে আসার জন্য এবং বিশেষ ধন্যবাদ জানাবো এখানকার কাউন্সিলর এবং বাকি যারা সদস্যরা রয়েছে তারা এত সুন্দরভাবে এটাকে ডেকোরেট করেছে এবং সত্যিকারে খুব ভালো লাগছে। কংগ্রেস কার্যালয়ে শুভ সূচনা করলেন কাঁচাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী মহাশয়, কি বলবেন? আমি বলবো আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ এবং তারপরে আমাদের বীজপুর বিধায়ক সুব্রত অধিকারী মহাশয়কে, তারপরে আমাদের চেয়ারম্যান প্রধান আমাদের পৌর প্রধান কমল অধিকারী মহাশয়কে অসংখ্য ধন্যবাদ, কারণ ওয়ার্ড অফিসটা আমাদের আগে ছিল কিন্তু সেভাবে এটা ব্যবহৃত হতো না এবং এত খারাপ পরিস্থিতি ছিল কিন্তু আমাদের এই চেয়ারম্যান সাহেব এসে আমাদের যে এত সুন্দর করে এই পরিবেশটাকে তৈরি করে দিলে এবং ওয়ার্ড অফিসটা আমাদের এত সুন্দর করে একটা বসার জায়গা করে দিলে,
যার জন্য আমি ওনার কাছে মানে অত্যন্ত মানে কৃতজ্ঞতা জানাচ্ছি ওনাকে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমার 7 নম্বর ওয়ার্ডের যে কর্মীরা আছে তারা তো সর্বক্ষণ আমার সঙ্গে থাকেন, এবং প্রত্যেকটা কর্মী এবং আমি যে প্রত্যেককে পাবলিক যে পরিষেবা দেবো সে পরিষেবাটা জায়গা আমার ছিল না। আমার বাড়িতে বসে আমাকে একদম 17 মার্চ থেকে যে আমি শপথ নেওয়ার পর থেকে যে আমাকে যে দিতে হয়েছিল সেটা আমাকে বাড়িতে বসে করতে হয়েছিল, কিন্তু চেয়ারম্যান সাহেবের তৎপরতায় আজকে যে আমি এই জায়গাটা পেলাম সেটার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আপনার নাম আটেছে? আমার নাম শর্মিষ্ঠা মজুমদার, 7 নম্বর ওয়ার্ড কাঁচরাপাড়া পৌরসভা। বিউরো রিপোর্ট, দ্য রেগুলার নিউজ। পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।